ওম নমো ভগবতে শ্রী গুরবে নমো। শ্রী শ্রী গুরুদেব আমাদের ভক্ত শিষ্যদের জন্য নটি বিধান দিয়ে গেছে। এই নটি বিধান আমাদের সঠিকভাবে পালন করা কর্তব্য। প্রথম, শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। দ্বিতীয়, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানেই একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া সত্যাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। তৃতীয়, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসঙ্গ স্থাপন করিবে। চতুর্থ, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গলঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গলঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। পঞ্চম, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সঙ্গ আশ্রমের সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সঙ্গ পত্রিকার গ্রাহক হইতে হইবে। ষষ্ঠ, প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সঙ্গ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। সপ্তম, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। অষ্টম, সম্মেলনের উদ্দেশ্য, আদর্শ গৃহস্থ জীবন গঠন, সঙ্গশক্তির প্রতিষ্ঠা, ভাব বিনিময়, সঙ্গের অন্তর্গত শিষ্য ভক্তবৃন্দ, এই আদর্শ তয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। নবম, প্রতিটি শিষ্য শ্রীগুরু সঙ্গাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। ওম শ্রী গুরু জয়।